তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলছে না, তোমাকে ইগনোর করে, আগের মতো সময় দেয় না, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমরা প্রায় সম্পর্কের মধ্যেই শুনে থাকি এবং এই টপিক রিলেটেড অনেক ভিডিওই কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। আজ তোমাদেরকে আমি এমন একটা টিপস বলবো যে টিপসির দ্বারা তোমরা সমস্ত সমাধান একটা টিপসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে, এবং শুধু পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার আজকের বলা ভিডিওর কথাগুলোকে যদি ফলো করতে পারো, তোমরা শুধু তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে বলছি না, পৃথিবীর যে কোনো মানুষকে তোমাদেরকে মিস করাতে বাধ্য করাতে পারবে। যদিও বাধ্য করাতে পারবে কথাটা আমি এখানে ব্যবহার করলাম, কিন্তু এই কথাটাকে কখনো নেগেটিভলি নেবে না, কেননা জোর করে বাধ্য কোনো কথা এখানে বলতে চাইনি। তোমাদের ব্যবহারের ফলেই কিন্তু, বা যে টিপসটি আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেই টিপসটির ফলেই কিন্তু তারা তোমাদের মিস করতে বাধ্য হবে, তথা তারা কখনো তোমাদের ইগনোর করবে না, তোমাদের মূল্য দেবে, তথা সারা জীবন তোমাদেরকে সাম্মানিক চোখে দেখবে। তার জন্য কি করতে হবে, এটা জানতে গেলে তোমাদেরকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে, এবং একটাই কথা বারবার উল্লেখ করব যে ভিডিওটিকে মধ্যবর্তী থেকে বাদ দিলে চলবে না বা স্কিপ করে চলে গেলে চলবে না, কেননা আমি প্রায় ভিডিওতে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি যে জ্ঞানশূন্য হওয়ার চেয়ে কিন্তু অসম্পূর্ণ জ্ঞান অতিরিক্ত ভয়ঙ্কর, কেননা জ্ঞানশূন্য হলে কিন্তু তুমি সেই বিষয়ে কোনো তথ্য তোমার মধ্যে থাকবে না, তাই সেই বিষয়ে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না, যার ফলে অ্যাকশন নিতে পারবে না। বাট কোনো বিষয়ে তুমি যদি অসম্পূর্ণ জ্ঞান নিয়ে সেই বিষয়ে কাজটি করার জন্য তুমি যখন অ্যাকশন নেবে, তখন যেহেতু তোমার মধ্যে অসম্পূর্ণ জ্ঞান থাকবে, তাই সঠিকভাবে অ্যাকশন না নেওয়ার ফলে কিন্তু সে বিষয়ক ভালো রেজাল্ট পাবে না। তাই তোমাদের সকলের কাছে আমি আবারও বিনীত অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেননা যাদের প্রয়োজন তারা তো ভিডিও দেখে, এবং যারা অপ্রয়োজনীয়ভাবে ভিডিও দেখে শখের কারণে, তারা কিন্তু ভিডিওর কিয়দংশ দেখে বেরিয়ে যায়। বাট একটা বিষয় বলি, যখন তোমরা ভিডিওতে ক্লিক করো তখন ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি এটুক বিশ্বাস রাখতে পারি যে ভিডিওর বলা কথাগুলি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি দেখো, যার ফলে কিন্তু তোমরা যে সমস্যায় বর্তমান ভুগো, সবচাইতে বেশি যে সমস্যাটার কথা আমরা তোমাদের মুখে শুনতে চাই, সেটা হচ্ছে, দাদা আমার পার্টনার আমাকে ভ্যালু দেয় না, আমাকে ইগনোর করে, আমাকে সময় দেয় না, আমার ফিলিংসের মূল্য বোঝে না, আমাকে ইগনোর করে, এই রিলেটেড যতগুলো প্রবলেম তোমাদের মনের মাঝে জমে আছে, সমস্ত প্রবলেমের একটাই সলিউশন, যে সলিউশনের বিষয়ে আজ তোমাদের মাঝে আমি সংক্ষিপ্তাকারে আলোচনা করব। একদম সংক্ষিপ্তাকারে না, কেননা এই প্রশ্নের উত্তর যে এক বাক্যে দেওয়া সম্ভব না, তারা তোমরা আগামীতেই বুঝতে পারবে। আমি আমার মূল বিষয় আসার আগে তোমাদের সামনে একটা কথা তুলে ধরি, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের লাইফের কথা বলি, যে আমরা কোন সমস্ত মানুষদেরকে মিস করি বা কোন সমস্ত মানুষদের কথা এক বাক্যে স্মরণ করি, তবে কিন্তু আমরা এটাই বলবো যে সমস্ত মানুষরা আমাদেরকে একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করে। দেখো বন্ধুরা, বোঝার চেষ্টা করে কথাটা এই জন্যই বললাম, আজ অব্দি কিন্তু কোনো মানুষ কোনো মানুষকে সম্পূর্ণ অংশ তার মতো করে বুঝতে পারেনি। বাট যারা বোঝার চেষ্টা করে, যারা আমাদের কথাগুলোকে আমাদের মতো করে শুনে, ধৈর্যশীল শ্রোতার মতো শুনে, তবে আমাদেরকে উত্তর দেয়, তথা কোনো কথা বলতে গিয়ে আমাদের কথার মাঝে আমাদের কথাকে বন্ধ করে তার মতামত দিতে শুরু করে না, আমরা বিপদে পড়লে আমাদের পাশে এগিয়ে আসে, তথা আমাদেরকে সুপথ দেখায়, এমন ধরনের মানুষদেরকে কিন্তু আমরা আমাদের লাইফে সর্বতই মিস করি। এবং যখনই আমরা কখনো একাকিত্বে ভুগি বা কোনো একটা বিষয়ে যন্ত্রণা অনুভব করি বা যখন কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলি, তখনই কিন্তু আমরা সেই সমস্ত মানুষদের কথা সর্বপ্রথম স্মরণ করে থাকি। শুধু যে জীবনের স্যাড সিচুয়েশনে বা নেগেটিভ সিচুয়েশনে সেসব মানুষদের কথা মনে করি তা কিন্তু না, জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা সেই সমস্ত মানুষদের কথা মনে করি, এবং তাদের কথা মনে করে কিন্তু আমাদের মনের মধ্যে একটা এক্সট্রা এনার্জি কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি তোমাকে সেরকম একজন পার্সন হিসাবে গড়ে তুলো, যার ফলে কিন্তু তোমাকে পৃথিবীর সকলে মিস করবে, ইভেন তোমার যে গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই কথাগুলো, তারাও কিন্তু তোমাকে মিস করতে বাধ্য হবে। দেখো বন্ধুরা, আমাদের সম্পর্কের মধ্যে যখনই আমাদের সম্পর্কটার প্রথম দিক থাকে, তখন আমরা যেভাবে আমাদের পার্টনারদেরকে ট্রিট করি, সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের পার্টনারদের প্রতি অন্যভাবে ব্যবহার শুরু করি, তথা আমাদের ব্যবহারিক যে পরিবর্তন দেখা দেয়, তার ফলে কিন্তু পার্টনারের মধ্যে আমাদের সম্পর্কে যে প্রথম দিকে ছবিটা থাকে, সেই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হতে থাকে।
তুমি তোমার সম্পর্কের মধ্যে লক্ষ্য করে দেখো, আমি গ্যারেন্টিতে বললাম তুমি এই কথার 100% রেজাল্ট পাবে। বাট আমার কথা হলো কি, কেন এই ছবিটা পরিবর্তন হবে, তুমি তোমার পার্টনারের সঙ্গে যখনই কথা বলবে, বিশেষ করে কথা বলাকালীন সর্বোত্তমিক চেষ্টা করবে তার সঙ্গে ভালোভাবে কথা বলার। একটা সম্পর্ক কতটা সুন্দর রয়েছে তা কিন্তু বোঝার একমাত্র উপায় হচ্ছে তোমাদের মাঝে কিরকম ভাবে কনভারসেশন হয়, কি টপিকের উপর কনভারসেশন হয়। আজকাল যা বর্তমান যুগ, ডিজিটাল যুগে বেশিরভাগ সময় কিন্তু সম্পর্কের মধ্যে নেগেটিভ কথাবার্তা হয়, একে অপরকে কমপ্লেন করে, আর যখনই কথা হয় তখনই কিন্তু কথার মধ্যে সর্বোত্তম একে অপরকে আমরা কমপ্লেনিং নেচারে দেখি অথবা সন্দেহ করি, বা আমরা এটা বলে থাকি যে তুমি আমাকে আগের মতো সময় দাও না, ভালোবাসো না, এ জাতীয় কথাগুলো কে শুনতে পছন্দ করে আমাকে বলো। তাই এই সমস্ত কমপ্লেনিং কথাবার্তা না বলে যদি তুমি তোমার পার্টনারের সঙ্গে কনভারসেশন হওয়াকালীন তাকে যদি বুঝে তার সঙ্গে কথা বলার চেষ্টা করো, সে কি বলছে, কোন অ্যাঙ্গেলসে বলছে, তার বলার আগে তুমি যদি তোমার দৃষ্টিকোণ থেকে তার সমস্ত ভাবনাগুলোকে বুঝার চেষ্টা করো। আমি বলছি না যে বুঝে নিতে, কেননা অন্যের ভাবনাকে সম্পূর্ণ অংশে বোঝা যায় না, বাট আমরা যদি চাই যে আমরা আমাদের পার্টনারকে বুঝতে চেষ্টা করব একটা সম্পর্ককে ঠিক রাখার জন্য, যতটুকু বোঝা উচিত ততটুকু কিন্তু আমরা চাইলেই বুঝতে পারি, বাট আমরা কিন্তু এটা করি না, কেননা আমরা সবসময় এটা ভেবে থাকি যে পার্টনার যেন আমাকে বোঝে। বাট আমি তোমাদেরকে সাজেশন দিব বা সাজেস্ট করব যে তুমি তোমার পার্টনারকে বুঝে কথা বলার চেষ্টা করো, তার দৃষ্টিকোণ থেকে তুমি তাকে দেখো যে সে কোন মুহূর্তে আছে, তার বর্তমান সিচুয়েশন কিরূপ, তার সঙ্গে কথা বলাকালীন তাকে পজিটিভ কথা বলো, তাকে উৎসাহিত প্রবণ কথা বলো, তাকে সর্বদা উৎসাহ দাও, তার প্রশংসা করো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু নেগেটিভ পজিটিভ গুণে পরিপূর্ণ, মানুষ কিন্তু সর্বদাই পজিটিভ হয় না, পৃথিবীর কেউ পজিটিভ না, স্বয়ং ঈশ্বর অব্দেও কিন্তু পজিটিভে পরিপূর্ণ নয়, তার মধ্যেও কিন্তু নেগেটিভ রয়েছে। তাই তার নেগেটিভ দিকগুলোকে তুলে ধরবে না এমনটা কিন্তু আমি বলছি না, নেগেটিভ দিকগুলোকে তুলে ধরো, তারও কিন্তু একটা মাধ্যম আছে, সুন্দর প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী ধরবে। এবার প্রশ্ন হচ্ছে প্রসেসে তুমি তোমার পার্টনারের নেগেটিভগুলোকে তুলে ধরবে। যখন তোমার পার্টনার কোনো একটা বিষয়ে ভুল করছে, বারবার সেই ভুলটা তাকে দেখিয়ে দিতে যাবে না, যার ফলে কিন্তু সে বিরক্ত বোধ করবে, কেননা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভুল করার পর সেই ভুলটা যদি আমাদেরকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের কিন্তু বিরক্ত লাগে। আমরা মানছি যে আমরা ভুল করি, বাট সেই ভুলটাকে স্বীকার করতে অনেকে লজ্জা করি, তথা যখন কেউ ভুলটা ধরিয়ে দেয় তখন কিন্তু তার উপর আমরা রেগে যাই, যার ফলে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যায়। তাই যখন তোমার পার্টনার ভুল করবে তখন তুমি তোমার পার্টনারকে বলবে যে দেখো তুমি এটা করছো, এই বিষয়টা এরকম করে না করে এরকম করে করলে কি হয় না। তোমার কথার মধ্যে কিন্তু আদেশ থাকবে না, তোমার কথার মধ্যে কিন্তু তাকে বোঝানোর মতো সুর থাকবে। অনেকে আমরা করে থাকি যে দেখো তুমি এটা না করে এরকম করে করো, আদেশ, এমনটা না, তাকে বলবে যে এটা এরকম করে না করে এরকম করে করলে কি হয় না। হয়তো তুমি আমার কথা শুনে বলবে যে সে তোমার কথা শুনবে না, না শুনুক, বাট তোমার ভদ্রতার সঙ্গে যেন তাকে তুমি শুধরানোর চেষ্টা করছো, সেটা যেন তোমার কথাবার্তার মধ্যে যেন পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত কথা, যখন কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে সে কোনো একটা যুক্তি খাড়া করবে, যদি সেই যুক্তিটা ভুল হয়ে থাকে তবে তাকে ডাইরেক্ট তাকে বলবে না যে তুমি ভুল, আমি তোমাকে এখন ঠিকঠাক বলছি, এতে কিন্তু সে রেগে যাবে, বরং তাকে বলবে তুমি যেটা বললে ঠিকই আছে, ভালোই বলেছো, বাট আমি একটু ভিন্নভাবে বিষয়টাকে ভেবেছি। দেন তুমি তোমার ভাবনাটাকে তার সামনে তুলে ধরো, তারপর দেখবে তোমার ভাবনা সঠিক হলে কিন্তু সে নিজে থেকে নিজের ভাবনা কে ভুলে তোমার ভাবনাকে মেনে নিতে বাধ্য হবে। বাট আমরা যদি আমাদের পার্টনারকে সবসময় বলে থাকি যে তুমি ভুল করেছো, এবার আমি ঠিক বলছি তুমি শোনো, তখন কিন্তু সে যদি ভুলও করে থাকে নিজের ভুলটা কিন্তু তোমার সামনে স্বীকার দিতে চাইবে না, কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু ভুল করার পর নিজের ভুলটা এজন্য স্বীকার যায় না, তার মনেও একটা এমন ভাব থাকে যে আমি হেরে যাচ্ছি, আমি ভুল বলেছি, আমি তার কাছে ছোট হয়ে যাচ্ছি। তাই তাকে ছোট করে কথা বলবে না, ভদ্রতার সঙ্গে তাকে বলো যে তুমি যেটা করেছো ঠিকই আছে, বাট বিষয়টাকে আমি একটু অন্যভাবে ভেবেছি। দেন তুমি তোমার ভাবনাটা তার সামনে রাখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা কিন্তু ছোটও হবে না, এবং তোমাকে সম্মান শ্রদ্ধা সহকারে নিজের ভাবনাটাকে ভুল বলে প্রমাণিত করে তোমার ভাবনাটাকে মেনে নিতে বাধ্য হবে। এবং সে মানুষটা যখনই কোনো সমস্যায় পড়বে, সমস্যায় পড়াকালীন তুমি তাকে উৎসাহিত করো, সমস্যার পথ, সমাধানের পথ দেখিয়ে দাও, এবং কখনো তার ভুলগুলোকে সহজে তুলে ধরবে না, আর যদিও বা তুলে ধরো সেগুলো কিন্তু খুবই সুন্দর পথে তুলে ধরবে, খুবই সুন্দর ওয়েতে তুলে ধরবে, যেন তার খারাপ না লাগে, তাকে ছোট মনে না করাও।
এরই পাশাপাশি তুমি তাকে সাহস দেবে, সে যদি কোনো একটা কাজ করে থাকে তার কাজ করাকালীন তুমি তার কাজের বেশি প্রশংসা করবে। ছোট্ট কাজ করলে তুমি বলবে যে হ্যাঁ তুমি এই কাজটা পারবে, আমি বিশ্বাস করি আজ তুমি এই কাজটা যেভাবে শুরু করেছো আগামীতে এই কাজটার অনেক বড় রেজাল্ট তুমি দিবে, কেননা তোমার মধ্যে সে ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি তুমি সেটা পারবে। কোনো কাজ করতে গেলে প্রথম দিকে মানুষ একদম সাকসেস হয় না, বাট তুমি সুন্দরভাবে শুরু করেছো, আগামীতে এই কাজটা বিষয়ে তোমার অভিজ্ঞতা বাড়বে তথা এই কাজ সম্পর্কিত বিষয়ে তুমি যথেষ্টই পারদর্শী হয়ে উঠবে। এসবের পাশাপাশি তুমি তার ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি তার পারিবারিক বিষয় নিয়েও তার পরিবারের মা বাবা ভাই বোন তথা অন্যান্য সদস্যদের সম্পর্কে সর্বদা নেগেটিভ কথা বলবে না। আর যদি তোমাদের মধ্যে কোনো সময় ঝগড়াও হয়ে যায়, সেই ঝগড়ার মধ্যে তোমার তরফের ব্যবহার যেন খুব সুন্দর থাকে, ঝগড়া করতে নিষেধ করব না, বাট তোমার মধ্যে যে একটা ম্যাচুরিটি সেটা কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে, তুমি যে ম্যাচিওর সেটা তোমাকে প্রকাশ করতে হবে। যখন তুমি এইভাবে নিজেকে সর্বদাই তার সামনে তুলে ধরবে, তখন কিন্তু সে শুধু না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু তোমাকে মিস করতে বাধ্য হবে। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে যে দাদা এতটা করা সম্ভব না, কখনোই না, কেন সম্ভব না, তার কাছ থেকে জোর করে আজ অব্দি কোনো জিনিস তুমি পেয়েছো, যদিও বা পেয়ে থাকো সে জিনিসটা কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে পেয়েছো। তাই আমি তোমাকে বলবো, শুধু তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে কেন নিজেকে এমনভাবে গড়ে তুলবে যার ফলে সে তোমাকে মিস করুক, এটা তো না। আমরা প্রত্যেকটা মানুষই চেয়ে থাকি যে অন্যান্য সমস্ত মানুষের জন্য আমাদেরকে সম্মান করে, আমাদেরকে সর্বদা মনে করে। তাই তোমাকে একজন পারফেক্ট মানুষ হয়ে ওঠার জন্য যে সমস্ত টিপসগুলো আমি তোমাদের দিলাম মেনে চলো, আমি গ্যারেন্টিতে বলছি পৃথিবীর সকলে তোমাকে মিস করতে বাধ্য।